আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ও অন্য জাতির প্রতি নমস্কার ও আলো। আমার ওয়ার্ড, আমি প্যানেল চেয়ারম্যান ডোলাহাজারা ইউনিয়ন পরিষদ। আমার ওয়ার্ড ডোলাহাজারা, 3 নম্বর ওয়ার্ড মেমোরিয়াল খ্রিস্টান উচ্চ বিদ্যালয়। এখানে সুস্থ নিরপেক্ষ নির্বাচন হইতেছে, আমরা ভাই ভাই সবাই একসাথে আমরা ভোট করতেছি, মিলেমিশে সবাই সাথে। আমরা হিন্দু খ্রিস্টান এই ওয়ার্ড আছে, সবাই আমরা ভাই ভাই। আর যারা অন্য প্রার্থীরা আছে তারাও আমরা ভাই ভাই, আমরা একসাথে ভোট করতেছি। এবং আমি আশাবাদী আল্লাহ রহমতে আমার গোড়াপতি প্রার্থী জাফর আলম এগিয়ে থাকবে, বিশাল বন্যে এগিয়ে থাকবে আমার। এটা উপর আল্লাহ, নিচে জনগণ জানে, ভোট গণার পরে বলতে পারবো। আল্লাহ রহমতে জাফর সাহেব উপজেলা চেয়ারম্যান প্রার্থী উনি আর হবে ইনশাল্লাহ, আল্লাহ রহমতে। আপনারা দোয়া করেন, সবাই মুসলিম হিন্দু খ্রিস্টান সবাই দোয়া করেন জাফর সাহেবের জন্য। আল্লাহ যেন একটা 5 হাজার নামাজ পড়ে দিল লোক, এবং তা যদি নামাজ পড়ে উনি, ওনার জন্য সবাই দোয়া করেন। ওনার জন্য যে বিভ্রান্তি, ওনার জন্য যারা বিভ্রান্তি সৃষ্টি করতেছে এগুলি মিথ্যা। জাফর সাহেব একটা সৎ মানুষ, আল্লাহ আমরা এর পক্ষে কাজ করতেছি ইনশাল্লাহ, আমরা উনি আর হবে ইনশাল্লাহ, আল্লাহ রহমতে আল্লাহ এক। এই বলি আমার সংক্ষিপ্ত সাক্ষাৎকার, মিডিয়া সাংবাদিক মিডিয়া ইলেকট্রিক বাইরা আপনারা আমাকে সাক্ষাৎ দিয়েছেন, আমি আমার অন্তর থেকে ধন্যবাদ, দোলাদিন পরিষদ থেকে আপনাদেরকে ধন্যবাদ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।